ফটিকছড়ির কাঞ্চননগরে হাঁচি সর্দারপাড়া ও খামারপাড়া একতা সংঘ ও প্রবাসী সংঘের উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুসান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্টাফ রিপোর্টার আলমগীর নিশান জানান, 19 অক্টোবর সোমবার মানিকপুর গাউসিয়া রহমানের জামে মসজিদ প্রাঙ্গণে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুল আলম শিকদারের সভাপতিত্বে মাহফিলে আমন্ত্রিত মেহমান ছিলেন কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, শিক্ষানুরাগী নুরুল ইসলাম বিএ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী দিদারুল আলম, আবু তাহের মেম্বার, প্রকৌশলী সাইফুল ইসলাম ও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কাজী আজম। মাহফুলে নুরানি রুহানি তাকরির পেশ করেন কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ মাওলানা মাহমুদুল হক আল কাদেরি। বিশেষ বক্তা ছিলেন হারুয়াল ছুরি দরবার শরীফের সৈয়দ এস এম জাফর সাদেক আল কাদেরি ও মাওলানা মঈনুদ্দিন আল কাদেরি। মাহফিল শেষে সমগ্র মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। গুণাগারদের জীবন বাঁচিলে এরকম হক্ক হন না, দেহের দেহের না দেহের দিয়ে নিমেন আছে না আলিয়া ওয়াবি হল নদী নদে তুই নদেবি তুই তো হানা তুই তো চোখের তো ব্যাটারি নাই কি নাই।